Hello everyone, welcome back to our channel Bangali in Singapore. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। চলুন আজকের ব্লগটাকে শুরু করি। তো আজকে রবিবার, এখন ওই বিকেল 4:30 মতন বাজে। তো হাতে বেশ অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছি। আপনারা তো জানেনই যে শনিবার রবিবার আসা মানেই আমাদের বিভিন্ন কাজ, বিভিন্ন সব কিছু করা। তো সেই হাতে অনেক কটা বেশ কাজ নিয়ে বেরিয়েছি। প্রথম যে তার মধ্যে কাজটা, সেটা হচ্ছে একটা পার্সেল কালেক্ট করতে যেতে হবে। জানেন, আমি এই কিছুদিন ধরেই দেখছি যে রান্নাঘরে এত আরশোলার উৎপাত বেড়েছে যে কি বলবো। আপনারা হয়তো শুনে অনেকেই ভাবছেন যে বাবা, সিঙ্গাপুর এশিয়ার হচ্ছে সবচেয়ে একটা পরিষ্কার দেশের মধ্যে এক নম্বর দেশ। এর নিয়ে আমি ভিডিও বানিয়েছি আগে যে সিঙ্গাপুর প্রচণ্ডই পরিষ্কার, তাহলে তাতে আরশোলা কোথা থেকে এলো? এটা তো আমিও ভাবতাম যে আরশোলা কোথা থেকে এলো। তারপর ব্যাপারটা বুঝলাম, আসলে এটা তো গরম প্রধান যেহেতু দেশ, বেশিরভাগ কেন সারা বছরই এই দেশটাতে গরমই থাকে, তো ট্রপিক্যাল কান্ট্রি যেহেতু, তো এখানে প্রচুর পোকামাকড়, সাপ, আরশোলার সংখ্যা অনেক বেশি। কিন্তু যে পরিমাণ হওয়ার কথা তার থেকে কিন্তু অনেক কম। কম মানে বেশ ভালোই কম, মানে ওই হয় না দু একটা যেটা থাকে ওই ডাস্টবিনের ভেতরে বা মাঝে মাঝে কলের পাইপ দিয়ে ঢোকে, ওই রমি। এছাড়া অত কিন্তু খুব একটা দেখা যায় না। আর এরা না খুব চেষ্টাও করে জানেন যে পরিষ্কার রাখার, যেমন প্রত্যেক সপ্তাহে আমাদের ফ্ল্যাটের নিচে বা করিডোরগুলো ওরা জল দিয়ে পরিষ্কার করে, প্রত্যেক দু সপ্তাহ অন্তর পেস্ট কন্ট্রোল হয়। তো এরকম ওরা প্রচুর চেষ্টা করে, ওই জন্য তুলনামূলক বেশ কমই। কিন্তু তাও ওই আর কি রান্নাঘরে একটা দুটো ঢুকে যায়, তো সেইটার জন্যে আমরা একটা জিনিস অর্ডার দিয়েছিলাম অনলাইনে। সেই জিনিসটার নাম হলো কমব্যাক্ট। কমব্যাক্টটা কী বলুন তো, এরকম গোল মতন দেখতে, ম্যাগনেটের মতন। আর বলে যেই জায়গাগুলোয়, মানে ধরুন যে রান্নাঘরের যে কাবাডগুলোয় বেশি আরশোলা আসে বা সিলিন্ডারের পাশে এইরকম যে জায়গাগুলোয় বেশি আরশোলা আসে, তো ওই জায়গাগুলো ওই গোল ম্যাগনেটের মতন জিনিসটা কমব্যাক্ট, ওইটাকে জাস্ট লাগিয়ে দিতে বলে। তো ওইটা লাগিয়ে দিলে নাকি আরশোলা আসাও বন্ধ হয়ে যায়, এবং ওটার মধ্যে কিছু জিনিস আছে যে আরশোলার গায়ে লেগে গেলে তো যখন অন্য আরশোলাদের কাছে যায় সেই আরশোলাগুলো নাকি মরে যায়। তো আমরা জানি না, এটা হচ্ছে আমি ইন্টারনেটে রিভিউস পড়লাম এবং প্রোডাক্টটাও দেখলাম এবং প্রোডাক্টের রিভিউসেও তাই লেখা আছে। তো এগুলো পড়ে ঠোড়া অর্ডার দিলাম। তো আপাতত জিনিসটা লাগানোর পর বুঝবো কী ব্যাপারটা। তো ওইটাই কালেক্ট করতে যাচ্ছি। আমি নেটে অর্ডার দিয়েছি, এবার নেটে অর্ডার দিতে গিয়ে দেখছি যদি বাড়িতে এসে ডেলিভারি দেয় তাহলে অনেক টাকা ডেলিভারি চার্জেস করে যাচ্ছে। সেই জায়গায় যদি আমাদের বাড়ির পাশেই, মানে আমাদের ফ্ল্যাটের পাশেই একটা দোকান মতন আছে, একটু হেঁটে যেতে হবে 10 মিনিট মতন, তো সেইখানে যদি আমি ডেলিভারিটা নিই তাহলে আমার ডেলিভারি চার্জেসটা বেঁচে যাচ্ছে, যেটা অনেক টাকা, প্রায় $5। $5 মানে ধরুন এই 300 টাকা মতন। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওখানে দোকানেই দিয়ে দিই, ওখান থেকে আমি পিক আপ করে নেবো। তো সেটার জন্যই যাচ্ছি। তো এই দেখুন, গল্প করতে করতে বেশ অনেকটা পৌঁছেই গেছি। আর একটুখানি গেলেই জাম্বো মিনি মার্ট, মানে ওই যে দোকানটা থেকে আমি পার্সেলটা কালেক্ট করব, তো তাড়াতাড়ি যাই গিয়ে পার্সেলটা কালেক্ট করে নিই। এই যে পৌঁছেই গেছি, ওই সামনে দোকানটা দেখতে পাচ্ছেন, বাইরে বেশ অনেক কিছু জিনিস রাখা আছে, ওখান থেকেই আমি পার্সেলটা কালেক্ট করব। তো চলুন পার্সেলটা তাড়াতাড়ি কালেক্ট করে নিই, তারপর আবার আরেকটা জায়গায় যাওয়ার আছে। তো পার্সেলটা কালেক্ট করা হয়ে গেছে, এবার এখান থেকে আমরা যাব লিটল ইন্ডিয়াতে। কারণ বাজার যা আছে হয়ে যাবে, 3-4 দিন চলে যাবে, কিন্তু ওই আর কি সপ্তাহের মাঝখানে তো আর একদমই সময় হয় না আসার, আবার আসতে গেলে পরের শনিবার। তাই ভাবলাম আজকে বেরিয়েছি যখন, একেবারে টুকটাক একটু আধটু বাজার আর যা যা লাগবে মোটামুটি করে নিয়ে চলে যাই। তো চলুন তাহলে এবার লিটল ইন্ডিয়া গিয়ে বাজার করি, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। লিটল ইন্ডিয়ায় চলে এসেছি। তো বিকেল এখন ওই 6টা মতন বাজে, তো ভাবলাম যে একটু চা আর কফি খাই, নয় তো হচ্ছে না। তো সব একটা চা নিয়ে নিয়েছি আর আমি আইসড কফিটা নিয়ে নিয়েছি, এটা খাবো, খেয়ে তারপর বাজার করতে যাব। কিন্তু তার আগে আপনাদের একটা জিনিস দেখাই। মলের ভেতর
ভেতরে পিয়ানোটা রাখা ছিল আর ছেলেটা এত সুন্দর বাজাচ্ছিল, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে আপনাদের সকলকে দেখাই। তো আপনারা জানাবেন আমাকে আপনাদের ওটা ভালো লাগলো কি না। তো আর এই যে আমরা চলে এসেছি লিটিল ইন্ডিয়াতে, এই দিকেরটা তো মুস্তফায় আমরা একটু পরে যাব। আগে আমরা আমাদের রোজকার সবজি টবজিগুলো বাজার করে নেব, যেটা হচ্ছে এই গলিটার ভেতর দিয়ে যাব। চলুন তাহলে সব বাজারহাট করে নিয়ে একেবারে বাড়ি গিয়ে কথা হবে, কারণ যে বাজারহাটের ভিডিও আপনাদের আগেও দেখিয়েছি এবং এখানে তো ভিড় থাকে যে সবসময় ভিডিও করাও সম্ভব হয় না। চলুন বাজারটা করে নিই। তো বাজারহাট কমপ্লিট করে খাওয়া দাওয়া, আমরা তো যেদিন বাজার করতে যাই সেদিন সাধারণত বাইরেই খাই, তো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি। এই মাছটা উৎসব ধুয়ে দিচ্ছে, এগুলো ভালো করে পরিষ্কার করে টিফিন কৌটোতে করে ফ্রিজারে তুলে রেখে দেব। এটা ইলিশ মাছ নিয়েছি আজকে একটা। আর এইদিকে এই যে বাজারগুলো সব রাখা আছে, এগুলো সব গুছবো ফ্রিজে। চলুন তাহলে আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আপনারা ভালো থাকবেন, চলুন আবার দেখা হবে পরের একটি ব্লগে।